চিকেনের উপরে এগুলো কি দিচ্ছি এটা জানতে হলে আপনার ফুল ভিডিওটা দেখতে হবে। এটাই হবে এই রেসিপির সিক্রেট। আর এই রেসিপি মজা করার একটা মজার উপায়ও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কোনো রকম ম্যারিনেট ছাড়াই যদি একদম ঝটপট তাড়াহুড়া করে মজা করে একটা চিকেন ভাজা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট চিকেন ভাজা। রেসিপিটা যেমন ইজি আর খেতে অসম্ভব মজা। তো আমি চিকেনের চামড়া সহ নিয়েছি, এই জন্য চামড়াটা ভালো করে পুড়িয়ে পশম ফেলে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু মুরগির মাংস টুকরোগুলো অনেক বড় বড়, এই জন্য আমি মাঝখানটা কেটে দুভাগ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু চামড়া সহ নিয়েছি, আপনারা চাইলে চামড়াটা বাদ দিতে পারেন। চামড়া সহ নিলে মাংসটা অনেক জুসি হয় আর খেতেও অসম্ভব মজা লাগে। এখন আমি মশলা ব্যবহার করব। মশলার পরিমাণ একদমই কম, কিন্তু মশলা ব্যবহার করার আগে মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর চাইলে আপনি টিস্যু দিয়ে শুকিয়ে নিতে পারেন বা একটু অপেক্ষা করবেন, দেখবেন মাংসের পানিগুলো ঝরে পড়ে গিয়েছে। প্রথমে আমি দিচ্ছি লেবুর রস 1:4 কাপ, মানে একটা কাপের 4/4। আর দিয়ে দিব আমি লবণ। লবণ নিয়েছি আমি 1 চা চামচ উঁচু করে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আর দিব আমি সয়া সস 2 টেবিল চামচের মতো। ম্যাগি অ্যারোমাটা ব্যবহার করেছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর টমেটো কেচাপ দিব প্রায় 4 টেবিল চামচের মতো। যে কোনো নর্মাল টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিব 1টার মতো ডিম। তো 1টা ডিম দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। খুব সহজে মশলাটা মাখিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু পানি ছেড়েছে, আবার ডিমও দিয়েছি, ডিমের যে লিকুইডটা সেটাও নিচে। তো আমি লেবুর যে বিচি পড়েছিল সেগুলো উঠিয়ে নিলাম। তো এখন আমি 1 কাপের মতো ময়দা ব্যবহার করব। 1 কাপ ময়দাতে আসলে হয়ে যায়, কিন্তু প্রয়োজন হলে পরে আপনি চাইলে আরেকটু ব্যবহার করতে পারবেন। 1 কাপ ময়দা দেওয়ার পর হাত দিয়ে আবার মাখাতে যাবেন না, জাস্ট আলগা আলগা করে মুরগির ভিতরে মুরগির উপরে ভালো করে ময়দাটা লাগিয়ে নেবেন। দেখুন এভাবে চেপে চেপে লাগিয়ে নেবেন, মানে ময়দা দেওয়ার পর আপনি শুধু এভাবে চেপে চেপে মুরগিতে ময়দা লাগিয়ে নেবেন। যদি দেখেন ময়দা শেষ হয়ে গিয়েছে তাহলে আরও 1 মুঠ ময়দা নিয়ে মুরগিতে লাগিয়ে দেবেন। ময়দাটা মুরগিতে লাগানোর সাথে সাথে গরম তেলে তৎনগদ ছাড়তে হবে, অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু ময়দাটা পানি ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন যে ডিমের পানিটা, সেটা আমি একটু লাগিয়েছি, তারপর ময়দাটা একটু লাগিয়েছি, মানে ময়দার ভিতরেও একটা সুন্দর ফ্লেভার আসবে। অবশ্যই মিডিয়াম আছে ডুবা তেলে এই মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু ম্যারিনেট করে রাখিনি, একদম ঝটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি ম্যারিনেট করে রাখেন তাহলেও আপনারা এইভাবে ভেজে নিতে পারবেন, এটা কোনো বিষয় না যে ম্যারিনেট করা থাকলে কেন করতে পারবো না, ম্যারিনেট করা থাকলেও করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে হাতে সময় থাকে না, একদম সময় কম থাকে। যদি এরকম ঝটপট মুরগি ভাজাটা ভাজার পর মজা হয় তাহলে কার না ভালো লাগবে বলুন তো। সময় হাতে কম, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট মুরগি ভাজার রেসিপি। তো 1 পিট ভালো করে মচমচে ভাজা হয়ে যাওয়ার পর আবার 1 পিট উল্টিয়ে দিবেন, তাহলে কোনো ধরনের পানি ছাড়বে না। আর যদি আপনি একটু পরপর উল্টিয়ে দেন তাহলে কিন্তু মুরগিটা মচমচে ভাজা হবে না। ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে রানগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এই রেসিপিটা আপনারা শিনার মাংস দিয়েও করতে পারবেন। আমার কাছে রানটা ভালো লাগে, অনেক জুসি লাগে, এই জন্য আমি রানটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। তো ভাজার পর আমি একটা সস তৈরি করব। সসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার কারণে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো প্রথমে আমি এখানে নিব 1/2 মতো লেবু, আর নিয়ে নিচ্ছি আমি 1টার মতো রসুন কোয়া, আর আমি নিয়েছি 1টার মতো কাঁচামরিচ। যদি আপনারা ঝালের পরিমাণটা আরও বেশি খেতে চান কাঁচামরিচের পরিমাণটা বাড়াতে পারেন, কিন্তু 1টা কাঁচামরিচে অনেক ঝাল, আর এই মরিচটা অনেক ছোটো, যথেষ্ট পরিমাণে ঝাল, এই জন্য আমি 1টা ব্যবহার করেছি। আর আমি নিয়েছি সামান্য একটু ধনে পাতা। আর এখানে আমি সস ব্যবহার করব, চিলি সস, যেটা একটু মিষ্টি মিষ্টি। তো চিলি সসের পরিমাণ হচ্ছে 2 টেবিল চামচের মতো, আপনারা চাইলে আর একটু বাড়াতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আর এখানে আমি মেয়োনিজ নিয়েছি, আমি হলুদ মেয়োনিজটা নিয়েছি, আপনারা সাদা মেয়োনিজটাও ব্যবহার করতে পারবেন, এটাও আমি প্রায় 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর আমি যে লেবুর রসটা নিয়েছিলাম এটা আমি চিপড়িয়ে প্রায় 2 টেবিল চামচ দিয়েছি। আমি কিন্তু সব কিছুই 2 টেবিল চামচ রেখেছি যেন আপনাদের সুবিধা হয়। আর আমি ভালো করে উপকরণগুলো মিক্সড করে তারপর ব্যবহার করছি ম্যাগি অ্যারোমা সয়া সসটা, এটা আমি ব্যবহার করব 1 টেবিল চামচের মতো। আর এখানে লবণের কোনো প্রয়োজন নাই, কারণ এখানে লবণ চিনি সব কিছুই এই সসের ভিতরে থাকে,
এজন্য এক্সট্রা করে লবণ চিনি কোনোটাই ব্যবহার করার প্রয়োজন নাই। আর এখন আমি মুরগির পিসটা মাঝখান দিয়ে কেটে নেব, পুরোপুরি একদম কেটে নেব না, মানে মাঝখান দিয়ে হাড্ডি পর্যন্ত কেটে নেব। যেই জায়গায় হাড্ডিটা থেমে গিয়েছে ওই জায়গায় আমার কাটাটা বন্ধ হয়ে গিয়েছে। তো আমি যে সসটা বানিয়েছি এই সসের পরিমাণ তো দুইটা মাংসের উপরে দেওয়ার জন্য বানিয়েছি। তো আপনারা যদি আরও বেশি চান তাহলে বানিয়ে নিতে পারেন, বা আরও বেশি করে দিতে চান সেক্ষেত্রে আরও বেশি করে সসটা বানিয়ে নিতে পারেন। এখন আমি মাংসের উপরে এই সসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা টেস্টি, সেটা না খেলে আপনারা বুঝবেন না। আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই এভাবে চিকেনটা ভেজে তারপর এই সসটা বানিয়ে তারপরে ভিতরে এইভাবে সসটা ঢুকিয়ে ঢুকিয়ে তারপর পরিবেশন করবেন। আমি বিশ্বাস করি আপনারাও এটা পছন্দ করবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু যে কোনো মেয়োনিজ দিয়ে এই সসটা তৈরি করতে পারেন, হাতে বানানো মেয়োনিজ দিয়েও এই সসটা তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করি যে কতটা পরিমাণে সফট আর কতটা পরিমাণে জুসি। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি টাইপের একটা মাংস। আজকের মতো এখান থেকে বিদায়, আর তো ডোব সামলাতে পারছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।